প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগের এই নোংরা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আওয়ামী লীগ কিন্তু আজকে এখন বাংলাদেশে যে ক্রাইসিসটা বিরাজ করছে, পলিটিক্যাল ক্রাইসিস, এটা শুধু আপনার আওয়ামী লীগ বা বিএনপি ক্রাইসিস, এটা বাংলাদেশের ক্রাইসিস, বাংলাদেশের জনগণের ক্রাইসিস। অর্থনীতি যেখানে ওনাদের প্রধানমন্ত্রী বলতেছে ভাই দুর্ভিক্ষের জন্য তৈরি হ, সকল সচিবকে ব্যুরোক্রেসিকে উনি গতকালকে ডেকে বলেছে যে আগামী দিনে কি আছে আমরা জানি না, সব একেবারে ওয়ার্স সিচুয়েশনের জন্য তৈরি হন, এটা কিন্তু প্রধানমন্ত্রী এখন বলতে বাধ্য হচ্ছে। কারণ এই গত 14 বছরে যে সীমাহীন দুর্নীতি এবং লুটপাট হয়েছে সেগুলো শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর কোভিডের উপরে চালিয়ে দিয়ে উনি আর পার পাচ্ছেন না, শুধু এখন বাধ্য হচ্ছেন বলতে যে দুর্ভিক্ষ আসতেছে। আজকে আপনি দেখেন অনেকগুলো পয়েন্ট এসেছে, আমি একটু কারেক্ট করি ফ্যাক্ট, আপনি যে ফ্যাক্ট বলেন দুর্ভিক্ষ আসতেছে বা আসছে এটা উনি বলেননি, এটা বলেছে আনকার থেকে, সেটা উনি রেফারেন্স দিয়ে উনি অ্যালার্ট করেছেন। আচ্ছা, রেফারেন্সে অ্যালার্ট করেছেন, তার মুখ থেকে প্রচারিত হয়েছে বাংলাদেশ, না না আনকার থেকে প্রচারিত, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, তার মুখ থেকে প্রচারিত হয়েছে, দায়িত্ব নিয়ে বলছি, শুধু আনকার না রস। আচ্ছা, তার মানে কি উনি এটা নিয়ে, এটা সহমত উনি করেছেন, সেটা 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 শি এগ্রিড উইথ দ্যাট, সেই মাধ্যমে প্রচারিত হয়েছে বাংলাদেশ, শি এগ্রিড উইথ দ্যাট। হ্যাঁ, তো সেটা তো গুরুত্বপূর্ণ ব্যাপার। আচ্ছা, প্রথম কথা দেখেন, আজকে আমাদের এই যে 7ই ডিসেম্বরে যে তাণ্ডব চালিয়েছে পুলিশ বাংলাদেশে, আমাদের বিএনপির না গণসমাবেশের আগে, এই যে মানবতার কথা বললেন না আপনাদের একজন, আমাদের একজন গেস্ট মানবতার কথা বললেন, তো মানবতার বলতে গিয়ে আমার এটা মনে পড়লো যে 7ই ডিসেম্বর যে তাণ্ডব চালিয়েছে পুলিশ, আপনারা পরে আপনাদের জার্নালিস্টরা গিয়েছে ভিতরে গিয়ে দেখেছে যে অফিসের কি অবস্থা, একটা টেবিলও নাই, একটা চেয়ারও নাই, একটা দরজা জানালা ভাঙা, ল্যাপটপ কম্পিউটার সব নিয়ে গেছে, এই অবস্থা। মহাসচিব মির্জা আব্বাস সাহেব থেকে শুরু করে সকল সিনিয়র নেতৃবৃন্দ 430 জনকে সেদিনই আটক করেছে, ঠিক আছে। এখন তারপরে কেন এই যে ভয়ের সংস্কৃতি বললেন না, ভয়ের সংস্কৃতি ক্রিয়েট করে আওয়ামী লীগ। সো আমি এই জন্যই বলছি যে আওয়ামী লীগকে ওই নোংরা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। যে একটা বিএনপি যে কি বললেন না, জিয়াউর রহমান সাহেব একটা দল বানিয়েছিল, জিয়াউর রহমান সাহেব এত লোভী, জিয়াউর রহমান সাহেব যে 3 বছর দেশ পরিচালনা করার সুযোগ পেয়েছিলেন, যে দলটি তৈরি করেছিলেন, এই দলটিকে এত ভয় পান কেন আপনারা? আপনারা এই দলটি 10 তারিখে একটা সিম্পল ঢাকা বিভাগীয় সমাবেশ করবে, সেই সমাবেশের জন্য আপনারা এখানে করতে দিবেন না, ওখানে করতে দিবেন না, এটা সেটা আমরা বসে যাব, আমরা সরকার উৎখাত করব, এরকম কোনো প্ল্যান প্রোগ্রামই বিএনপি নাই। বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের সমর্থন নিয়ে যদি কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে যাবে, এর আগে জনগণের সমর্থন নিয়ে গিয়েছে বিএনপি। তো সুতরাং বিএনপি একটা 9টা সমাবেশ করেছে, 10 নম্বর সমাবেশ ঢাকা বিভাগে সমাবেশ করতেছে, সেই জিয়াউর রহমান সাহেবের বিএনপিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা এত ভয় পান কেন যে মহাসচিব সহ অ্যারেস্ট করতে হবে 10 তারিখের আগে? আজকে ওই নোংরা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আপনাদের কাছ থেকে আমরা আশা করি না যে আপনারা একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন। আমি যদি এই ভাইকে আর আপাকে জিজ্ঞেস করি যে আপনারা বেগম খালেদা জিয়ার আন্ডারে ইলেকশনে যাবেন নাকি কখনো, শেখ হাসিনা যাবে নাকি, এই উত্তরটা হবে না। কারণ এই যে আপনি আস্থা যে কারণ যে কোনো কারণেই হোক, আপনি 1971 কেন, আরো ভাষা আন্দোলন থেকে শুরু করেন না কেন, আমি ইতিহাসে যত পিছনেই যাই না কেন, দ্য ফ্যাক্ট রিমেইনস আনফরচুনেটলি অস্বাভাবিকভাবে যে আমাদের একে অন্যকে আমরা বিশ্বাস করি না। সুতরাং আমাদের এই বিশ্বাসহীনতার কারণে আমাদের একটা গ্রহণযোগ্য একটা সিস্টেম দরকার, সেই সিস্টেম নিয়ে আলোচনা হতে পারে। নির্দলীয় সরকার কি রূপে হবে, রূপরেখা কিরকম হবে, কে হবে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। আমি বুঝতে পেরেছি আপা। আমি একটু আরেকটা জিনিস, যেটা আপনি সমাবেশের বিষয়ে বললেন, কারণ গণমাধ্যমে এরকম একটা খবর প্রচারিত হয়েছিল, বিএনপির একজন সিনিয়র নেতা বলেছিলেন যে 10ই ডিসেম্বর পর থেকে খালেদা জিয়ার কথায় দেশ চলবে। আমাদের সাধারণ মানুষরা তো ধরেন অত কিছু বোঝে না, তারা যখন এই ধরনের একটা বক্তব্য শুনে, আমি আপনাকে এটা ক্লিয়ার করে দিই, সময় নষ্ট হোক, আপনার ক্ষমতায় আছেন তো ভাই, বিএনপি কর্মী হিসেবে আমি এটা ক্লিয়ার করে দিই, বিএনপির হচ্ছে আপনার, আমাদের স্পোক্স পার্সন হচ্ছে আমাদের মহাসচিব, মহাসচিব আমরা পাবলিক মিটিং এ আওয়ামী লীগ বহু কথা বলে, বিএনপি বহু কথা বলে, কিন্তু মহাসচিব বারবার করে বলেছে এটা ঢাকা বিভাগীয় সমাবেশ, এর বেশি বা কম কিছু না। থ্যাংক ইউ আপা।